हाय फ्रेंड्स, আমি লিপি চলে এলাম আবার লিপিস কিচুমিচু থেকে কিচুমিচু নিয়ে তোমাদের জন্য। তো আজকের কিচুমিচুতে সেরম কিছুই করতে পারিনি। আজকের কিচুমিচুতে আমার গাছের মোচা হয়েছিল, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজকে ঘুম থেকে উঠে দেখছি যে অলরেডি মোচা সব কাটা হয়ে গেছে। মানে আমাদের একজন গণেশদা বলে আছেন যে ওইসব কাজকর্ম করে দেয় আর কি, সে খুব ভোরে আসে। তো কেটেছে, কেটে যে বাইরে ফেলবে কলা গাছের পাতা ফাতাগুলো, তো ফেলা যাবে না, কারণ অনেকগুলো জঙ্গল হয়ে থাকবে, রাস্তা নোংরা হয়ে থাকবে। তাই কর্পোরেশনের গাড়িকে বলা হয়েছে, আমাদের ওই জায়গাটার মধ্যেই মানে স্তূপাকার হয়ে রয়েছে কলা গাছের সব পড়ে। আর কর্পোরেশন গাড়ি বলেছে যেদিন ফাঁকা থাকবে ওরা এসে তুলে নিয়ে যাবে, তার জন্যে যেটুকু পে করার আমাদের করতে হবে। তা সেসব ঠিক আছে, তিনটে মোচা নেবেছিল, তো একটা রেখেছিলাম বাড়িতে আর দুটো শ্বশুর বাড়িতে দেওয়া হয়েছে। তো সেই মোচাটা কি কাটছি ছাড়াচ্ছি ওইটুকুই তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি। আর রাতে ডিনারে কি করলাম সামান্য কিছুই আজকে তোমাদের সাথে শেয়ার করেছি, কারণ আমি বাকি ভিডিও সেইভাবে করতে পারিনি। তো যা যা করেছি বা করছি তাই তোমাদের সাথে চলো শেয়ার করি। সঙ্গে থাকো আর দেখতে থাকো, দেখে অবশ্যই বলবে মোচাটা কত বড়, দেখবে তোমরা মোচাটা কত বড়। তাও অর্ধেক মানে কলা বেরিয়ে গেছিলো, অর্ধেকটা বাদ দিয়ে কাটতে হয়েছে, নইলে আরও বড় হতো। কালকে রান্না করবো, আজকে রাত্রিরে কেটে একটু নুন দিয়ে একটু হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছি, আর মটর ডালের বড়া দিয়ে করবো, মানে নিরামিষে করবো। আর আমার মা এসছে, মা তো নিরামিষই খায় বেশি, মানে মাছ টাছ মা খায় না, তাই জন্য চিংড়ি মাছ দিয়ে করবো না, ডালের বড়া দিয়ে করবো। তো সেই ডালের বড়া মানে ডাল টাল সব ভিজিয়ে রেখেছি, জাস্ট কালকে সকালে উঠে ডালটা পেস্ট করবো, বড়া বানাবো, মোচাটা করবো। আর আজ এমনি মুসুর ডাল করে রেখেছি, সেটা একটু ফোড়ন দেবো, আর বেশি কিছু কালকে রান্না করবো না, মাছ করা আছে অলরেডি। তো এই কালকের কাজ এগিয়ে রেখেছি, আর সেই কালকের কাজ এগিয়ে রাখতে গিয়ে ওইটুকুই ভিডিও হয়েছে, আর বেশি কিছু করা হয়নি। তো ভিডিও আমি অফ করি না, যেটুকু হয়েছে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি, তোমরা দেখতে থাকো। আর অবশ্যই কমেন্টে বলো কেমন লাগলো, আর নে যদি মোচা খেতে চাও তাহলে কালকে আমার বাড়ি চলে এসো। তো আমি এখন ওই বিশাল আকৃতির মোচাটা ছাড়াতে বসেছি, আর কিছু সবজি দেখছো, আলু পটল এসব রয়েছে, কাঁকড়োল, ওগুলো রাতে রুটি দিয়ে খাবো, ভাজবো, তাই একবারে সব নিয়ে বসেছি, পেপার ফেপার পেতে একদম, কারণ মোচার এই আঠাতে খুব দাগ হয়ে যায়, জামা কাপড়েও দাগ, মানে ওর দাগটা এত বাজে হয় যে উঠতে চায় না, হাতগুলোও কালো কালো হয়ে যায়। তো মা বললো একটু হাতে নুন নি, হাতে মেখে কর, তাই করছি। তো ছাড়াচ্ছি, আর বরকে বলেছি ভিডিওটা করে দাও, আর ভীষণ স্লিপ খাচ্ছে, একদম গাছের তাজা জিনিস তো, এত আঠা টাইট হয়ে আছে একদম। তো করছি, দেখো যত ছাড়াচ্ছি ততই ওইগুলো বেরোচ্ছে, অনেকটা বড় মোচা। আর আমি দেখেছি মানে আগস্ট মাসেই এই মোচাগুলো বেশি হয়, কারণ আমাদের এখানে তারামায়ের পুজো যখন হয় প্রতি বছর তখন এই মোচা মানে খিচুড়ি হলে দেওয়া হতো ওখানে মায়ের উদ্দেশ্যে, পুজোর উদ্দেশ্যে। তো এবারে খিচুড়ি হয়েছে, খিচুড়ির সাথে যে সবজিটার সাথে দেওয়া হতো আর কি, খিচুড়ি আলুর দম হয়েছে, তাই মোচা লাগেনি। তো মোচা সেই সময়ই হয়েছে, ঠিক মায়ের পুজোর সময়ই হয়েছে। তো ছাড়িয়ে নিচ্ছি আর মাঝে মাঝে কথা বলছি, আমাকে এখানে ভয়েস দিতে হচ্ছে কারণ আমাদের পাশে গণেশ পুজোর এত জোরে গান হচ্ছিল যে আমাকে সেগুলো সব মিউট করে আমাকে পরে ভয়েস দিতে হচ্ছে, নইলে আমি কি গল্প করতে করতে এগুলো কাটছিলাম তোমরা সবই শুনতে পেতে, বাট শোনাতে পারলাম না কপিরাইটের জন্য। তারপরে কিছুটা কেটেছি, আবার ছাড়াচ্ছি। আর এই যে সবুজ সবুজ কলাগুলো, ওগুলো আমার শাশুড়ি মা একটা কি সুন্দর একটা রান্না করতো,
ঘি গরম মশলা দিয়ে কিভাবে করতে খুব টেস্টি হতো, তা আমি ওটা আবার কালকে তো এটা করব, পরের দিন তো মোচা খেতে নেই স্যাটারডেতে, রেখে দেবো ফ্রিজে, ওটাও ট্রাই করব যে পারি নাকি, ওনার মতো পারবো না সেটা শিওর, উনি যেভাবে রান্না বান্না করতো তার শিকিগুলো আমরা পারি না, ওনার রান্নার একটা আলাদা ইয়ে ছিল। এবার হচ্ছে রাতের ডিনারের সামান্য আয়োজন, রুটি, আলু ভাজা, পটল ভাজা, মিষ্টি, এইসবগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। থালায় সাজিয়ে নিয়েছি, ওটা আমার বাবার ছবি, আমার মা যা খায় সেই সকাল থেকে রাত্রির অবধি যা খায়, বাবাকে না দিয়ে খায় না, তো যেখানেই যায় মা, তো আমার বাড়িতে আসলে তো মা বলবেই যে বাবা ছবিতে সামনে দে। আর এগুলো হচ্ছে আমার মা নিয়ে এসেছে, আগে তো মেয়ের জন্য আনতোই, এখন আবার হরি চরকি তুত্তুরি, হরি যেহেতু নিপস ভালোবাসে তাই নিপস একটু বেশি এনেছে, আরও কতকগুলো প্যাকেট এনেছিলো শেষ করেছে তারা খেয়ে, ঝুড়ি ভাজা, চানাচুর, এই সব দিদা আসলে যা হয়, তারপরে মিষ্টি, সেগুলো সব ফ্রিজে রেখেছি, এগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, আমার সাথে থেকো, চলো গুড নাইট।